আমরা কেন সবাই ইদেই ছবি রিলিজ করব, কেন আমরা ছবি তো রিলিজ করব সারা বছর রিলিজ করব। তাহলে এখন এই মানে আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে, এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করব, হোয়াট ইজ দিস? তাহলে হল মালিকরা কি সিনেমা হল বন্ধ করে দিবে? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর এই সারা বছর আমরা ছবি রিলিজ করব না, হোয়াট ইজ দিস? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তাহলে হল মালিকরা তো আস্তে আস্তে এই কারণে 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছেছে, কয়দিন পরে থাকবেই না বল তো, কয়দিন পরে থাকবেই না? আগে আমরা সিনেপ্লেক্স কি ভোগদা সার যখন শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জগতে, তারপরে নিঃশ্বাস ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো, এগুলো তো আমাদের পরে আসছে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন, সে সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন। অমর সানি ভাই ছবি কি, আমি মধুমিতাতে ছবি দেখতে যাই কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্য, এটা কি ঈদের জন্যই বসেছিল না? ঈদের জন্যই বসেছিলাম আমরা, আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না, ইভেন দা আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করবো যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না, দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে যে আমরা 11 মাস পুরো ছবি দেখবো না, শুধু 1 মাস ছবি দেখবো, এরকম হতে পারে না, বা 2 মাস ছবি দেখবো 10 মাসই দেখবো না। এটা আমরা এইটা আবার চেঞ্জ করবো, এটা আমরা চেঞ্জ করবো, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ করবো। আর শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা বিজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন, কারণ আমাদের বাবা নেই চলচ্চিত্র, যদি আর বাবা থাকতো এটা করতে পারত না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায় আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়, এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রের বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমরা হচ্ছি সন্তান শিল্পী সমিতি, আমরা কীভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না তুমি নিয়ে যেতে পারবো, এটা সম্ভব না তো, একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কীভাবে আটকাবে, এটা আটকানো সম্ভব না, এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি এটা ঠিক হবে না আমাদের। এইবার আমি কৌশু ভাই এবং যারা আমাদের আছেন সবাইকে বলবো যে জরুরিভাবে প্রযোজক সমিতি নির্বাচন করা, না হলে এই চলচ্চিত্র ঠিক করা যাবে না। চলচ্চিত্র ঠিক করতে হলে আগে বাবা থাকতে হবে, একটা সংসারে বাবা না থাকলে তো এমনিতে সংসার চলে না, তা আমাদের চলচ্চিত্র আজকে কত বছর ধরে বাবা নেই চলবে কীভাবে?